গন্ডগোল হয়ে যেতে পারে যেহেতু মাছ ছাড়া মাছের ঝোল। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু। দেখো এখানে দুখানা কাঁচা কলা হচ্ছে আমি খোসা সমেত একটু হলুদ জলে নুন দিইনি, হলুদ জলে প্রেশার কুকারে জাস্ট একটুখানি সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি। এটাকে এখন খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নেব যাতে দানা না থাকে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি আলু, এটাও সেদ্ধ করা আলু আর কাঁচা কলার সঙ্গেই যেহেতু আমি হলুদ জলে সেদ্ধ করেছি একই সাথে, ঠিক সেই কারণে এটা আলুটা হলুদ মনে হচ্ছে। তো এগুলোকে এখন ভালো করে যেন দানা দানা না থাকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব কলা এবং আলু একসাথে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ মতো হচ্ছে জিরের গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো নুন। এটাকে বেশ ভালো করে আরও একবার বেসনের সাথে সুন্দর করে মেখে নেব, একদম মোলায়েম করে সুন্দর করে মেখে নিয়েছি। হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়ে এটা সুন্দর করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এটা 10 মিনিট রেস্টে থাক ততক্ষণ। এখানে একটা থালা নিয়েছি, তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে থালাটা পুরোপুরি বুলিয়ে নেব, পুরো থালাটার মধ্যে তেলটা দিয়ে বুলিয়ে নেব। থালাটা রেডি করে নিয়ে এখানে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর 2 ছোটো সাইজের টমেটো, আর হচ্ছে 2 কাঁচা লঙ্কা, ঝালটা যে যার পরিমাণ মতো খাবে আর কি। তো এইটাকে আমি জাস্ট পেস্ট করে নেব, পেস্ট একদম রেডি করে নিয়েছি, মিহি একটা পেস্ট করে নিয়েছি। এবারে আসবো আসল কাজে, এখানে যে মণ্ডটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি হচ্ছে বেশ কিছুটা একটু বড় পরিমাণে আমি নিয়ে নেব, বেশ হাতে সুন্দর করে গোল করে নেব। এইভাবে জাস্ট 2 হাতে করে নিয়ে একটু চ্যাপটা করে নেব, একটু ডিম্বাকৃতি শেপ দেব, ডিম্বাকৃতি একটু ডিম্বাকৃতি টাইপের শেপ দেব। এই থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালাটার মধ্যে রাখবো, আর এইভাবে হচ্ছে একটু আঙুল দিয়ে এইভাবে আমি করব ডিম্বাকৃতি শেপটা দেওয়ার পরে, বাকিগুলো ঠিক এইভাবে আমি রেডি করে নেব। থালায় তেল বোড়ানোর কারণ হচ্ছে ওই একটাই, আমার তুলতে এবং করতে সুবিধা হবে। এটা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে করা যায়, এঁচড় দিয়ে করতে পারো তোমরা, তোমরা পটল দিয়ে করতে পারো, কুমড়ো দিয়ে করতে পারো, আলু দিয়ে করতে পারো, শুধু আলু দিয়ে আর কি, শুধু আলু দিয়েও করতে পারো, যে কোনোভাবে করতে পারো, কিন্তু আমার কাছে এইটা বেশি টেস্টি মনে হয় সেই জন্য আমি এইভাবে করেছি আর কি। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব। দেখো মাছের শেপের আকারে আমি কয়েকটা গড়ে নিয়েছি, যে কটার গ্রেভি করবো আর কি, কিন্তু এগুলো শুধু শুকনো ভাজাও খেতে ভীষণ ভালো লাগে, তো সেগুলো আমি পরে ভাজবো, খাওয়ার সময় গরম গরম ভাজবো। তো পুরো দেখে মনে হচ্ছে যেন মাছের শেপ, বড় কাতলা মাছ বা রুই মাছের টুকরো আর কি। এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল, তেল যেমন ভালোভাবে গরম হলে তবে মাছ ছাড়া হয়, আমিও ঠিক তাই, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি মানে নকল মাছের পিসগুলো দিয়ে দেবো আর কি, ধিমে আঁচ করে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2 দারচিনির টুকরো, একটু গোটা জিরে, তেজপাতা একটা ছিঁড়ে নিয়েছি, একটা এলাচ, আর হচ্ছে লবঙ্গ এখানে দিয়ে দেবো, এবং যতক্ষণ না ফোড়নটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু ভেজে নেব। পনেরো সেকেন্ড মতো ভেজে নিলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম
সেটা দিয়ে ভালো করে কষে নেব। বেশ সময় ধরে মশলাটা কষবো যাতে কাঁচা গন্ধ না ছাড়ে আর কি। মশলাটা খুব সুন্দর করে কষে নেব, আর এই মশলাটা কষতে কষতে আমি আরও একটি মশলা রেডি করে নেব। এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে গুঁড়ো অল্প নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প একটু জল দিয়ে এই পেস্ট করে রাখবো, মশলার এই পেস্টটা করে রাখবো। এর মধ্যে তোমরা আরও কিছু আমচুর পাউডার ফাউডার সব কিছু দিতে পারো, আমি একদম নর্মাল সাধারণভাবে করছি। আর যখন আমি মণ্ডটা তৈরি করলাম তখন তোমরা চাইলে ওখানে বেসন দিয়েছি আমি, তার পরিবর্তে তোমরা ওখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। ওটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আমি এখানে ছ টুকরো মতো আলু সেই কাঁচা কলার সাথেই সেদ্ধ করেছিলাম, এক্সট্রা রয়ে গেছে, সেই জন্য এই আলুটা এখানে দিয়ে দিলাম। তোমরা আলু ছাড়াও করতে পারো, আমারও আলু দেওয়ার প্ল্যানিং ছিল না, বাট ওই কাঁচা কলার সাথে যেহেতু সেদ্ধ করেছিলাম এক্সট্রা রয়ে গেছে বলে আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে সেদ্ধ আলু, আর এমনি আলু দিলে ভেজে নিয়ে দেবে। আর এইখানে যে মশলাটা এখন আমি করে রাখলাম সেই মশলাটা এবারে এখানে দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষবো, বেশ কিছুক্ষণ কষতে হবে। এটা যেহেতু সেদ্ধ করা ছিল, আলুতে কোনো নুন পড়েনি, তাই জন্য আমি একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে দেবো, মানে একেবারেই রান্নাটায় নুন দিয়ে দিলাম একেবারে। আলু তো ভাজার সময় হলে তো নুন দেওয়াই হয়, কিন্তু এটা তো যেহেতু বললাম সেদ্ধ আলু, ব্যাস এবারে আমি একদম মশলাটা খুব ভালো করে কষে নেব। যেহেতু জল দিয়ে গোলা, বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। দেখো মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো জল। যেহেতু বলেছি মাছের ঝোল, মাছ ছাড়া মাছের ঝোল, তো সেই কারণে একটু তো জল দিতেই হবে, একদম শুকনো শুকনো করব না। আর এবারে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো ঝোল ফুটে গেছে, আর আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, কারণ নুন চিনির ব্যালেন্স হলে না মানে খাবারটা ঠিক টেস্ট হয় আর কি। কিন্তু চিনিটা আমার দুর্ভাগ্যবশত স্কিপ হয়ে গেছে আর কি, আর সেই নকল মাছ ভাজাগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দেব। কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ আমি কিন্তু ফোটাবো না, এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না এবং বেশি নাড়াচাড়াও করবো না। জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমার কিন্তু মাছ ছাড়া মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে, কিন্তু এইখানে দেবো আমি একটা ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে মৌরি, শুকনো লঙ্কা, ধনে আর জিরে, শুকনো খোলার। আমার এটা ভাজাই থাকে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, ভেজে আমি কৌটোতেই রেখে দিই। এটা হচ্ছে এই মশলাটা, এইটা আমি জাস্ট হাফ চামচ মতো দিয়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই তাই দিতে পারলাম না। আর গরম মশলা দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে গরম মশলা মানে খুব একটা পছন্দ করে না, ঠিক সেই কারণে আর কি। আর এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, ভাজা মশলা দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে নেই, তো চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার নকল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, কি মনে হচ্ছে, পুরো মাছের পিস মনে হচ্ছে কি না বলো। দেখো মাছের ঝোল আলু দিয়ে নকল মাছ দিয়ে তৈরি করে ফেললাম। তো যদি কোথাও ভালো লাগে রেসিপিটা তাহলে একবার বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, আমাকে অবশ্যই লাইকটা দিয়ে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর টেস্ট করে অবশ্যই, টেস্ট তো তোমাদেরকে করাতে পারছি না, অবশ্যই বাড়িতে একবার টেস্ট করো। তো খুব ভালো খেতে হয়, আমি এর আগে ট্রাই করেছি বলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর অন্য ভিডিওতে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।